গৌরব গগৈ তো জিকিলে, গৌরব গগৈ ফেস অফ আসাম, ভয়েস অফ নর্থ ইস্ট এন্ড ইমার্জিং লিডার অফ ইন্ডিয়া। গোটেইকিখন সিট এতিয়া মই নকও, ফার্স্ট ফেজত বিজেপি ধূলিচাত হব আপনি চাই থাকুন। আর সেখানে রাইজে কৈছে যে কংগ্রেসের প্রার্থী তালিকাখন এবার ভাল হয়েছে, রাইজে কেলে কৈছে আপনার কে আছে মুখের আগত নকব পারে। শিলচর নাইলো মানে আমার পাইলটে কলে যে আগবাহি গেলে অসুবিধা হব বলে, খুব কোলা ডাওর আসে এখানে ঘুরে আবলিয়া হয়। এটা তো এটালেক আসোই, এটা হেলিকপ্টার সুবিধাও আছে, কিছু সুবিধাও আছে, বতর কারণে ঘুরে আবলিয়া হল। এই আপনার কি বলে কয় আমার ডিমা হাসাও, ডিমা হাসার উপর কলে যে যাব নয় ঘুরাব লাগে, এখানে মই ইয়ারপরাই শিলচর সূর্য সরকারক আন্তরিক শুভকামনা দিছো। কালি রাতেপা যাম শিলচর, কালে তো যিকোনো প্রকারে যামে, হয় উপর দিয়ে যাম নয় তলে দিয়ে যাম, যাওয়া যাব। এটা আমি গুয়াহাটিলে ঘুরে যাম। নগাঁও, নগাঁও মানে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর জন্মস্থান, অসমীয়া ভাষা সাহিত্য সংস্কৃতি বাটো হাবি কাটি উলিয়াইছিলে মহাপুরুষ শঙ্করদেবে। শঙ্করদেবে যিটো বাট নির্মাণ করেছিল অসমীয়া জাতির কারণে, সেইটো বাটেরে আজিও 550 বছর জাতি চলি আছে। সেইকাৰণে মই কৈছো যে মধ্য অসমে যিটো ভাবে নগাঁৱত যিটো কথা সিদ্ধান্ত হয়, সেইটো সিদ্ধান্ত অসমৰ মানুহে চাই থাকে, সেই সিদ্ধান্তটো অসমৰ মানুহে দেখে। আজি কীর্তন দশম, আমার যে আধ্যাত্মিক জ্ঞান ধারণা, কোত লিখা আছে যে এটা ধর্মই আন এটা ধর্মক ঘৃণা করব লাগে বলে? কীর্তনত লিখা আছে নাকি, নামঘোষাত লিখা আছে নাকি, রত্নাবলীত লিখা আছে নাকি, দশমত লিখা আছে নাকি? সেই কথাটা মই কৈছো যে বিজেপিয়ে ঘৃণা রাজনীতি করব বিচাৰিছে। শঙ্করদেবে মিলামিশা কথা কৈছিলে, সম্প্রীতির কথা কৈছিলে, ভাতৃত্ববোধৰ কথা কৈছিলে। শঙ্করদেবর ধর্মসভাত কোন কোন আছিলে? নগার নরোত্তম আছিলে, মিচিংৰ পরমানন্দ আছিলে, শিডলকাষ্টৰ পুরুষোত্তম আছিলে, গাৰুৰ গোবিন্দ আছিলে, মুসলমানৰ চামখাই আছিলে। নগাঁৱৰ সেইটো বার্তা যে সকলো জাতি জনজাতি উপজাতি লৈ অসমীয়া বৰ অসমৰ সমাজখন শঙ্করদেবে গঢ়িবৰ কাৰণে চেষ্টা কৰিছিল। আর নগাঁও বুলি কলে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব, গুয়াহাটী বুলি কলে মা কামাখ্যা, নারায়ণপুর বুলি কলে মহাপুরুষ মাধবদেবর জন্মস্থান। গৌরব গগৈ তো জিকিলে, গৌরব গগৈ ফেস অফ আসাম, ভয়েস অফ নর্থ ইস্ট এন্ড ইমার্জিং লিডার অফ ইন্ডিয়া। গৌরব গগৈ এটা অকল কংগ্রেস নহয়, গৌরব গগৈ কার্বি আংলঙরও কণ্ঠ, গৌরব গগৈ বরাকরও কণ্ঠ, গৌরব গগৈ মণিপুরেরও কণ্ঠ, গৌরব গগৈ অসমৰ যুব প্রজন্মর কণ্ঠ। আর অসমৰ মানুহে নতুন এই প্রজন্মটোৱে এনেকুৱা শক্তিশালী সাংসদ পার্লামেন্টর মিডিয়াত আৰু বহুত বিচাৰে। আর সেইকাৰণে অসমৰ রাইজে কৈছে যে কংগ্রেসের প্রার্থী তালিকাখন এবার ভাল হয়েছে, রাইজে কেলে কৈছে আপনার কে আছে মুখের আগত নকব পারে? অসমৰ সংবাদ মাধ্যমৰ মানুহখিনিও আমাক কৈছে যে আপনার তালিকাখন ভাল হয়েছে, আপনার প্রার্থী বাছনি ভাল হয়েছে। ইয়ার অর্থটো কি যে অসমৰ মানুহে এনেকুৱা সাংসদ বিচাৰে যে ৰাইজৰ সমস্যাবিলাক, আমাৰ অঞ্চলবিলাকৰ সমস্যাবিলাক দিল্লীলৈ লৈ যাব বিচাৰে। বদৰুদ্দিন আজবলক ধুবুৰীত কংগ্ৰেছে হৰুৱাব পাৰিবনে? আমি ধুবুৰীলৈ কাক পঠাইছো? ৰকিবুল হুছেইন ডাঙৰীয়া, বিজেপিয়ে দুবাৰ লোকসভা জিকিছে, দুবাৰ পাৰ্লিয়ামেণ্ট জিকিছে। ৰকিবুল হুছেইন ডাঙৰীয়া 5 বাৰ একেৰাহে MLA জিকিছে, 3 বাৰ কেবিনেট মন্ত্রী আছিলে। আজমল ডাঙরিয়াক সামগ্রীর এবার হরুয়াইছে। এটা মানে ধুবুরীর ইলেকশন কেম্পেইনিং কমিটির যিজন চেয়ারম্যান ওয়াজেদ আলী চৌধুরী ডাঙরিয়া, 5 বাৰ MLA জিকিছে, আজমল ডাঙরিয়াক সাউথ শালবনা সমষ্টিত MLA হরুয়াইছিল। আপনি কথাটা আজমল ডাঙরিয়া অপ্রতিরোধ্য নহয়, ৰকিবুল হুছেইন ডাঙরিয়া অপরাজেয়। আমি ইতিমধ্যে কেইটামান সিটত জিকি গৈছোঁ, মই নামবিলাক কৈ থাকিব বিচৰা নাই। মোটামুটি কেইটা সিটত আপোনাৰ ডিফুটো আপুনি আজি দেখিলে, কালি মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আহোঁতে যিমান মানুহ হৈছিলে, আজি জয়রাম ইংলেং ডাঙরিয়াই মোক কৈছে যে স্যার মানুহ কিমান হ'ব মই নাজানো। মই সুধিছোঁ কিয়, কৈছে মই কতো গাড়ীও দিয়া নাই, টকা পইচাও দিয়া নাই।
তার পছতো মুখ্যমন্ত্রী লগত হা মনতকে আমার মনু বেছি কি আজি 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 এটা আমার দলপা যোয়া হলে আপনলকে হলছল লগাই দিলে আজি আমার দলত এই অঞ্চলের একজন জনপ্রিয় নেতা প্রাক্তন বিধায়ক হেমসিং টিসু জয়েন কইছে হেডলাইন হবো জানো কক আমার কংগ্রেসের পর যদি কোনো প্রদেশ কংগ্রেসের একজন সেক্রেটারি যায় সব টিভিতে হেডলাইন হয় আজি হেমসিং টিসু এ এস ডি সির এজন প্রতিষ্ঠিত নেতা ইয়ার বিধায়ক আসলে আজি তেও যোগদান করেছে নমিনেশনের প্রাক মুহূর্তে ইয়ার অর্থ কি ইয়ার অর্থ কি যে কংগ্রেসে এই অঞ্চলটোর আর্থ সামাজিক বিকাশের কারণে যুঁজিছিল কংগ্রেসে এই অঞ্চলটোত হয়ে থাকা দুর্নীতি ভ্রষ্টাচারের বিরুদ্ধে যুঁজি আছে সেখানে রাইজ কংগ্রেসের পক্ষ ঠিয় দিছে সিট আপনাদের পাব গোটেক না গোটেক সিট এটা মানে নক ফার্স্ট ফেজত বিজেপি ধূলিচাট হব আপনি চাই থাকুন ফার্স্ট যে ফেজ পাঁচখন সিটের আলোচনা হয়ে আছে ধূলিচাট মানে পাঁচখনে আপনার ধূলিচাট হব বিজেপি আপনার কেলে ধূলিচাট হব মই নকরু ছয় জনগোষ্ঠী যোনে বিচারি আছে তেওঁলোকে এবার প্রতিশোধ লোক চাহ শ্রমিকর মজুরি বৃদ্ধি কেউ নহল এই কথা আলোচনা হোক ব্রহ্মপুত্র খনন হয়ে দুইপার এক্সপ্রেস হাইওয়ে হল না নাই এটা মানুষে ব্রহ্মপুত্র পার্ট চাবলে যাব ভোটো আগত চাবলে যাব অসম চুক্তি গীতা বাইবেল কোরআন বলে কৈছিল না নাই সোণাল ডাঙরিয়া তারপর কি হল ইলেকশন জিকার আগত কলে অসম চুক্তি গীতা বাইবেল কোরআন আর জিকার পাছত পাঁচজন শহীদ হল শ্যাম ইস্তাফুট দীপাঞ্জল দাস দ্বিজেন্দ্র পাঙ্গিং ঈশ্বর নায়ক আব্দুল আলিম এইবিল শহীদ হল ইয়ার বিচার কি নহব ইয়ার বিচার হব দ্বিতীয় ফেজত ফার্স্ট ফেজ তো আপনি রিজাল্ট চাই লোক দ্বিতীয় ফেজ তো লাই লাই